মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হামলার মুখে পড়লেন বীজপুরের বিজেপি প্রার্থী মুকুলপুত্র শুভ্রাংশু রায়। বুধবার ব্যারাকপুরের এক ঘটনায় ঘটে, ঘটনাস্থল থেকে একটি রিভলভার উদ্ধার হয়েছে, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই পক্ষের কমপক্ষে 10 জন আহত হন এই ঘটনায়। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের 2 সমর্থকের পায়ে গুলি লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। পুলিশের 3 কর্মী আহত হয়েছেন ঘটনায়। জানা গিয়েছে প্রশাসনিক ভবন থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বের হতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুভ্রাংশু রায়ের ওপর আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রাংশু রায়ের নিরাপত্তারক্ষীরা কোনো মতে তাকে ঘিরে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা গাড়িতে ইট ছোড়ে বলে অভিযোগ। শুভ্রাংশু রায়কে নিয়ে চলে যাওয়ার পরেই তৃণমূল এবং বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ লাঠিচার্জ করতে যায়। সেখানে গুলির শব্দ শোনা যায়। এরপরই আগ্নেয়াস্ত্র রাস্তায় পড়ে থাকা অবস্থায় পুলিশের নজরে আসে। শুভ্রাংশু রায়ের অভিযোগ, তাকে খুন করার জন্য পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। বিজেপি এই ঘটনাসহ একাধিক গণ্ডগোলে আক্রান্ত তাদের প্রার্থী কর্মীদের বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানায়। অন্যদিকে তৃণমূল এই হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি পরিকল্পনা করে গণ্ডগোল পাকিয়েছে, এতে তাদেরই 2 কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।